আমরা এই জাস্ট অনুষ্ঠানে ঢোকার আগে জ্যোতিষের ভগবান নিয়ে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি আজকে এমন একটা দিন, কৌশিক অমাবস্যার দিন, যেই দিনটা দেখবেন আধ্যাত্মিকতার দিক থেকে, জ্যোতিষ কার্যকলাপের দিক থেকে, তন্ত্র সাধনার দিক থেকে, নানান দিক থেকে আজকের দিনটাকে একটা মহাদিন বলে মানা হয়, বিশ্বাস করা হয়। কী কৌশিকী অমাবস্যা? শুধু কি আর পাঁচটা অমাবস্যার মতো অমাবস্যা? এর পিছনে কি ইতিহাস রয়েছে একটু জানা দরকার আপনাদের প্রয়োজন। চণ্ডীতে লেখা রয়েছে, আপনারা জানেন যে ভগবানদের সঙ্গে ঈশ্বরের মারাত্মক লড়াই হতো, গণ্ডগোল হতো, ঠিক একই রকমভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। আজকের দিনে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই অত্যাচারী অসুরকে মা বধ করেছিলেন, চণ্ডীতে এটা লেখা রয়েছে। তাহলে আজকের দিনের সঙ্গে তারাপীঠের ঘটনার কী যোগ রয়েছে? তারাপীঠের ঘটনার কী যোগ রয়েছে? কালীতীর্থ প্রচুর রয়েছে, সতীপীঠ রয়েছে বিভিন্ন জায়গায়। তারাপীঠে আজকের দিনে 1864 সালে আজকের দিনে 26 বছর বয়সে বামা খেপা তিনি সিদ্ধি লাভ করেছিলেন, তারাপীঠের মহাশ্মশানে সিদ্ধি লাভ। তাই মনে করা হয় যে আজকের দিনে আপনার প্রার্থনা মোক্ষ লাভ করবে, সিদ্ধি লাভ করবে, আপনি যদি নিজেকে সেইভাবে সমর্পণ করতে পারেন। তবে তো আজকের দিনে বিভিন্ন জ্যোতিষীরা ব্যস্ত থাকেন, একই রকমভাবে আমাদের আজকের অনুষ্ঠানে গিয়ে সজলদা ব্যস্ত ছিলেন। তো আজকে সকালবেলাতে আমি ফোন করি প্রথম, তো সজলদা বলছেন আমি একেবারে জল ছাড়া, একেবারে মানে জল শূন্য অবস্থায় রয়েছি, জলও আমি সকাল থেকে পান করিনি, কারণ আজকের দিনকে, আজকের দিনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আমার রাত 12টার সময় থেকে মহাযজ্ঞ মহাতপস্যা আছে। তাই বললাম আজকের দিন আপনার মতো মানুষ থাকবেন না, আজকের দিনের সিটিভেনের অনুষ্ঠানে লাইভ হবে না, এটা কী করে হয়? না আমি আজকে যাব না, আমি পরে অন্য সময় পরের দিন গিয়ে লাইভ করব। আমাদের প্রচণ্ড অনুরোধে আমাদের মারাত্মক অত্যাচার বলতে পারেন, আন্তরিকতার অত্যাচারে সজলদাকে আমরা আজকে নিয়ে আসতে পেরেছি, এটা আমাদের কাছে একটা বড় মহাপ্রাপ্তি যে আজকে কৌশিক অমাবস্যার দিনে লাইভ হচ্ছে এবং সজলদা উপস্থিত হয়েছেন। অন্ততপক্ষে 50 বার উনি বলেছেন আমি আজকে যাব না, আজকে আসবো না, আজকে করতে পারবো না, আজকে শরীর শরীর দিচ্ছে না। তবে একটু মার্জনা করবেন যে এই অনুষ্ঠান চলার সময় সজলদার যাতে শারীরিকভাবে কোনো রকম সমস্যা না হয়, আমরা চাইবো যে ঈশ্বর মা সেটা করুন যাতে সেই সমস্যা না আসে, কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনাদের জন্য লাইভ করবার জন্য, আজকের দিনের মাহাত্মকে বোঝানোর জন্য, এবং আজকে মুখ্যত আমরা আলোচনা করবো যে বিষয় নাকি সো ইন্টারেস্টিং, শ্রীকৃষ্ণ চৈতন্য, রামকৃষ্ণ পরমহংস এবং নিত্যানন্দ, এই তিনজন মহামানবের জীবনের মধ্যে কী সংযোগ সম্পর্ক রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আলোচনা করব। তবে আজকে অনুরোধ কিছু নেই সজলদার কাছে, ঠিক যেভাবে সজলদা করবেন অনুষ্ঠান, কারণ যেহেতু উনি আজকে উপস্থিত হয়েছেন এই চেয়ারের জন্যই আমরা ধন্য। সজলদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। প্রিয় দর্শকবৃন্দগণ, তারাপীঠ শ্মশান সম্বন্ধে আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলে আমরা মূল আলোচনার মেন স্ট্রিমে ঢুকে যাচ্ছি, যার প্রস্তাবনাটা রূপরেখাটা দেবাশিস করে দিল। আমরা সেই তিনটে স্পিরিচুয়াল ক্যারেক্টারটাকে একসঙ্গে মিঙ্গলিং করব, তার বেসিক ফিচার্সগুলোকে। কিন্তু তারাপীঠের শ্মশানের একটা বাস্তব অভিজ্ঞতা আমার হয়েছিল, সেটা নিয়ে এবার ঢুকছি আর কি। খুব ইন্টারেস্ট। হ্যাঁ, তারাপীঠের শ্মশানে 2010 পর্যন্ত বিভিন্ন মহাপুরুষদের আনাগোনা ছিল। তা আমার কাছে, আমরা যথারীতি গিয়ে উঠি আর কি তোমার মন্দিরের পাশে একটা লজে, খুব মানে মিনিমাম ভাড়ায় তারা অ্যারেঞ্জমেন্ট করে দেয়। সেখানে একটা মানে তারাপীঠের ওই শ্মশানেই থাকা এক সাধক এসে বললো, একজন মহাপুরুষ এসছে, আমাকেই স্পেসিফিক্যালি বলেছে, আপনি কি যাবেন? ব্যাস। হ্যাঁ, আমাকে বললো যে আমি কিন্তু যাব না, আমি দূরের থেকে দেখি দিয়ে কেটে পড়বো। আমি সে কি বলছে, না মানে আমরা যে ধরনের আভিচারিক ক্রিয়াকর্ম করি ওনার কাছে আমরা যেতে পারবো না, আমাদের একটা নির্দিষ্ট সীতার গণ্ডিরেখা আছে। তো যথারীতি আমাকে মানে দেখিয়ে দিয়েই পেছন থেকে কেটে পড়েছে। গিয়ে দেখলাম যেখানে শ্মশানের কাছেই একটা ঝুপড়ির মধ্যে কিন্তু সেই রয়েছে আর কি, কালো কৃষ্ণবর্ণ একজন বয়স, আমি দেখি চোখ দেখেই বোঝা যায়। হ্যাঁ, তা আমাকে মানে পিসাদ সাধক, তা আমাকে দেখে খুব পছন্দ হয়েছে, তাকে বেশি বসে গল্প শুরু করলো। তখন বেশ রাত হচ্ছে, শীতের হিম পড়ছে। তা আমার সঙ্গে আরেকজন ছিল, তিনি আমার যেখানে বাঙুরের চেম্বার সেই মানে বিল্ডিংয়ের মালিক,
হ্যাঁ তিনি ছিলেন, তিনি দুদিন আগে দেহ রেখেছেন, মারা গেছেন। তা যা হোক, তা তাকেও তিনিও বেশ ভক্ত লোক, তা দুজনে বসেছি। বসার পরে তা সে বললো যে আমি বলছি যে আপনি কী খান, তা বলছে যে কেন ওই মৃতদেহ আসার সময় নানারকম চাল ফাল নিয়ে আসে, ওই চালগুলোকে সেদ্ধ করে খাই। হ্যাঁ তার সঙ্গে একটু ঘি দেখালো, আমি যে ঘিও খান, বলছে হ্যাঁ ওই মৃতদের গায়ে তো ঘি মাখিয়ে দেয়, ওই যেটুকুনি ফেলে দেয় সেটুকুনি নিয়ে আসি। বাবা এসব কি গল্প শুনছি, মানে ওই ঘি দিয়ে ভাত মেখে উনি ঘি ভাত খান, আর ঘি ভাতটা কী করে কালেকশন করছেন সেটা আমাকে বলছেন। তা যথারীতি উনি মাঝে মাঝে উদাও হয়ে যেতেন, তা আমি গেলেই ওনার কাছে যেতাম আর কি। তারপরে কিছুদিন পরে যখন আরো তারপীঠের লোকসংখ্যা বাড়লো, তিনি একেবারেই স্থান ত্যাগ করলেন। এই মানুষদেরকে কিন্তু কখনো নার্সিং হোম বা হসপিটালে ভর্তি হতে দেয় না, ওইসব কিছু হবে না। মানে সাধনার এমন পর্যায়ে গেছে, মানে ওটাই হচ্ছে তাদের আহার্য। এইবার একদিনকে দেখি ওই চিতার উপরে হোম করছেন, মানে মরার কাঠ দিয়ে। তা আমি গিয়ে বললাম যে কিসের হোম হচ্ছে, বলছে যে পাশে বস, বলছে যে একটা মরণাপন্ন ছেলে তার মানে মৃত্যুমুখে, তার জন্য হোম করছি, তাকে এ করার জন্য রিভাইভ করা যায় যে বাঁচবে। বলছে যে তার আয়ু আছে দেখে নিয়েছে, কিন্তু যেভাবে রয়েছে বাঁচার কোনো, ডাক্তাররা তো জবাব দিয়ে দিয়েছে। তা উপকরণ দেখলাম শিমুল পাতা দিয়ে হোম, এই প্রথম দেখলাম। আমরা বেলপাতা হোমা এই সমস্ত আরোহণ করে করি, বেল্লো কাঠ, শিমুল পাতা দিয়ে হোম হচ্ছে। এবার উনি যেই ওটাকে অ্যারেঞ্জমেন্ট করে বসছে, সঙ্গে সঙ্গে দেখছি হঠাৎ কোথাও কিছু নেই, এলোমেলো হাওয়ায় সমস্ত উপকরণগুলো ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। হ্যাঁ তো উনি মিটমিটি হাসছেন, আমি আবার জোগাড় করে নিয়ে এসে, ওনার আবার দু চারটে চেলাও ওখানে প্রেজেন্ট রয়েছে। হঠাৎ আমি দেখছি, মানে একদম তোমাকে বাস্তব বলবো কি, একটা প্রায় 10 ফুট লম্বা একটা লোক এসে দাঁড়িয়েছে, 10 ফুট লম্বা, মানে এবং মানে দাঁড়িয়ে আছে এবং সেই এলোমেলো করে দিচ্ছে। এবং তাকে দেখে অন্যান্য যে ভক্তগুলো ওনার ছিল সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। তা আমি তো 10 ফুট মানে 10-11 ফুট তো হবে, তা আমি বললাম যে আমি না ওইগুলোকে শিমুল পাতাগুলো জোগাড় করছি, কারণ হোমটাকে মানে এ করে দিচ্ছে, ডিস্টার্ব করে দিচ্ছে। তখন উনি বললেন যে হচ্ছে শ্মশান ভৈরব, মানে শ্মশান প্রত্যেকটা শ্মশানেরও কিন্তু একজন রাজা থাকে, মানে তাকে যেহেতু পারমিশন নেওয়া হয়নি মানে অশরীরই আর কি, হ্যাঁ সেই জন্য করতে দিচ্ছে না। আর এরও প্রচণ্ড জেদ, হোম করেই ছাড়বো, ওর জেদ দেখে ও তখন খুশি হয়েছে। হ্যাঁ তখন খানিকটা সহায়তাও করলো এবং হোমটা কমপ্লিট হলো, বাচ্চাটাও বেঁচে গেল। তাহলে আমরা যে শ্মশানে যাই বা তারাপীঠ দুম করে ঘুরে আসলাম, গিয়ে একটু কারণ টারণ করে টরে গেলো, ওসবভাবে হয় না জিনিসটা। হ্যাঁ ঠিক, মানে প্রপার চ্যানেলে গেলে মানে অপার্থিব অলৌকিক অভিজ্ঞতাগুলো হবে, তার জন্য তোমাকে সাধন পথের প্রতীক হতে হবে। নাও কাম টু দ্য পয়েন্ট, নাও কাম টু দ্য আওয়ার মেন স্ট্রিম পয়েন্ট। হ্যাঁ তারপরে আজকে যদি উনি থাকতেন আপনাদেরও কেউ দেখাতে নিয়ে যেতে পারতো, কিন্তু চলে গেছেন, মানে ওখানে প্রচুর নিয়ন লাইট ফাইট দিয়ে সাধনার পরিবেশই নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং দ্যাট ইজ নট দ্যের সেইগুলো আর নেই, সুতরাং সাধনার যে পীঠস্থানগুলো মানুষের চরম আনাগোনাতে ঘোর কলিতে সেগুলো নষ্ট হয়ে যাওয়াতে মানে সাধকদের এগুলো নষ্ট হয়ে গেছে, কারণ বনের পাখিরা এসে পরিবেশ তোমার যখন চলে গেছে মরে যাচ্ছে। এই যে লকডাউনের সময় কত বনের পাখিটাকে এসে বাড়িতে কোকিল এসে বা এসব এসে বসছিল, তারা তো আবার চলে গেছে। যাই হোক, মেন স্ট্রিম, আমরা খুব ক্রিটিক্যাল সাবজেক্ট ম্যাটারে ঢুকছি, এটা নিয়ে আমরা যারা মানে সাহিত্যে পিএইচডি করবেন, হ্যাঁ তাদের কিন্তু রসদ দেওয়া যেতে পারে, মানে এটা একটা মানে পিএইচডি পেপার আর কি। রামকৃষ্ণ পরমহংসদেব, নিত্যানন্দ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনটে মহাপুরুষকে একটা সিঙ্গেল টুইস্টে একটা জায়গায় এনে আমরা কিন্তু কতগুলো সূত্র জোগাড় করার চেষ্টা করছি। কলিযুগে বিপ্ররূপ ধরি পীতবর্ণ, বুঝাবারে বেদগোপ্য সংকীর্তন ধর্ম, তবে প্রভু যুগধর্ম স্থাপন করিতে, সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হয়ে পৃথিবীতে, কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। সুতরাং কলির সেই পীতবর্ণ অবতার হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি অন্তরে কৃষ্ণ এবং বাইরে তত্ত্ব কাঞ্চন গৌরবর্ণা রাধিকা, যিনি নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাসাদি ভক্তগণ এবং শ্রী গদাধর রামানন্দ প্রমুখের সঙ্গে সংকীর্তন ধর্ম প্রচার করেছেন, আবার তিনিই কালক্রমে শ্রীরামকৃষ্ণরূপে সেই একইভাবে তার দিব্যলীলা প্রকট করেছেন। শ্রীকৃষ্ণলীলার পরিসমাপ্তি ঘটেছে শ্রী চৈতন্যে, শ্রী চৈতন্য এবং প্রভু নিত্যানন্দের দিব্যলীলা মিশে গিয়েছে শ্রীরামকৃষ্ণলীলায়, দাপরেতে শ্রীকৃষ্ণ স্বাভাবিক ভগবত
প্রকাশ করে লীলা করেছেন এবং কলিতে শ্রীকৃষ্ণ নিজের ভগবত্তাকে ভক্তভাবে ডেকে শ্রী চৈতন্য নিত্যানন্দ ও শ্রী রামকৃষ্ণ রূপে নিজের নামমাহাত্ম্য প্রচার করেছেন। এই কারণে বলা হয় যে দ্বাপরে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন, তার পরবর্তী কলিতে শ্রী চৈতন্য নিত্যানন্দ ও শ্রী রামকৃষ্ণ আবির্ভূত হন। শাস্ত্রমতে ভগবানের লীলা নিত্য, তাই শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী রামকৃষ্ণ ভিন্ন ভিন্ন সময়ে আবির্ভূত হলেও তাদের লীলা ভিন্ন নয়। শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা যখনই যুগে যুগে অধর্মের উত্থান ঘটবে, তখনই ধর্মের সংস্থাপন এবং সাধুজনের রক্ষা এবং দুর্জনের বিনাশের হেতু তিনি পৃথিবীতে অবতীর্ণ হবেন। এখানে রামকৃষ্ণদেবের চার্টটাকে আমি হাতে করে লিখে দেখিয়েছি, লালকালিতে লেখা আছে রামকৃষ্ণদেবের চার্টটা। রামকৃষ্ণদেব ছিলেন শনির জাতক। জেনারেলি আমরা জানি শনি হচ্ছে বৈরাগ্যের কারকগ্রহ, স্যাটার্ন ইজ এ প্ল্যানেট অফ বৈরাগ্যিজম। সুতরাং রামকৃষ্ণদেব ম্যাক্সিমাম আপনার এতে দেখেছি মহাপুরুষদের চার্ট যেগুলো অ্যাভেলেবল হয়েছে আমাদের কাছে, সেখানে কিন্তু আমাদের শনির কিন্তু প্রাধান্য, শনির ডমিনেন্সি। স্যাটার্ন ইজ দ্য কন্ট্রোলিং প্ল্যানেট, স্যাটার্নের যে শনির যে ডমিনেন্সিটা কিন্তু খুব বিশেষভাবে কিন্তু পরিলক্ষিত হয়। প্রোভাইডেড আমরা কয়েকদিন আগে আমরা শ্রীকৃষ্ণের চার্ট নিয়ে ডিসকাশন করেছি, সেখানে কিন্তু মানে শ্রীকৃষ্ণ তো মানে সর্বগুণমণ্ডিত, সেখানে কিন্তু আমরা বৃষলগ্ন, সেখানে শুক্রের প্রাধান্য দেখেছি। বৃষলগ্ন এবং বিশ্বরাশি শ্রীকৃষ্ণের চার্ট নিয়ে কিন্তু আমরা কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু করেছি। সুতরাং রামকৃষ্ণের চার্টে কিন্তু স্যাটার্নের মানে শনির ঘরের কারকতা কিন্তু বিশেষভাবে কিন্তু পরিলক্ষিত হয়। এবং বিজয়কৃষ্ণ গোস্বামী থেকে আরম্ভ করে গম্ভীরানন্দ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, এদের সমস্ত চার্টগুলো আমরা যতটা পারি দেখানোর চেষ্টা করেছি। সেখানে কিন্তু আমরা কম্পারেটিভ স্টাডি করতে গিয়ে স্যাটার্নকে কিন্তু আমরা ট্রিগার প্ল্যানেট ধরে থাকি। যে কোনো একটা চার্টে সমস্ত প্ল্যানেট ছেড়ে দিয়ে শনিকে যদি আমরা কিন্তু যদি আমরা টার্গেট করি এবং স্যাটার্নের উপর বেস করে কারেক্ট প্রেডিকশান কিন্তু একটা মানুষের সম্বন্ধে কিন্তু আমরা পেতে পারি। স্যাটার্নের ট্র্যানজিট, স্যাটার্ন 10 বছর আগে কোথায় ছিল, শুধু শনিকে টার্গেট করলেই উই ক্যান রিচ দ্য কনক্লুশন, অর্থাৎ আমরা কিন্তু সঠিক প্রিসিশনে আমরা কিন্তু পৌঁছতে পারি, কারেক্ট প্রেডিকশান, টাইমিং অফ দ্য ইভেন্টস এবং কারেক্ট প্রিসিশনে পৌঁছতে পারি উইথ দ্য হেল্প অফ অনলি স্যাটার্ন। এমনি আমাদের পামে স্যাটার্নের যে পজিশনটা সেখানে দেখা যাচ্ছে কি স্যাটার্নের যে আঙুলটা আমাদের সবচেয়ে বড় হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে স্যাটার্নের আঙুলটা চাইতেও কিন্তু আমাদের তর্জনী ফিঙ্গারটা বড় হতে দেখেছি। নেপোলিয়নের কিন্তু মধ্যমার চাইতে তর্জনী অনেক বড় ছিল, সেই জন্য দ্য পাওয়ার অফ এক্সারসাইজিং অথরিটি যেটা এই আঙুল দিয়ে আমরা দেখি সেটা কিন্তু আমরা কিন্তু পাই। আমাদের এখানে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনিও কিন্তু তার তর্জনীটাকে কিন্তু অনেক বেশি কিন্তু প্রলম্বিত করেন। সুতরাং তর্জনীটাই কিন্তু ভাইটাল পাওয়ার মানুষের উপর টু এক্সারসাইজিং দ্য অথরিটি, সেক্ষেত্রে কিন্তু তর্জনীর কিন্তু বিরাট ফাংশন আছে। নেপোলিয়নের ক্ষেত্রে মধ্যমাত চাইতে তর্জনীর কিন্তু লেন্থটা কিন্তু একটু হলেও বেশি ছিল। এনিওয়ে উই আর কামিং টু দ্য মেইন স্ট্রিম ডিসকাশন। তাহলে দেখা যাচ্ছে তিনটে মহাপুরুষ তিন যুগে আবির্ভূত হচ্ছেন। অবশ্য দুজন মহাপুরুষ এক যুগে এসছেন, শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ, তারপরে 500 বছর পরে রামকৃষ্ণের কিন্তু আবির্ভাব হলো কিন্তু আমাদের এই বঙ্গভূমিতে। এই গৌড় বঙ্গে আমাদের কিন্তু রামকৃষ্ণদেবের আবির্ভাব হলো। রামকৃষ্ণদেব যখন সিদ্ধিলাভের পরে একবার উনি মায়াপুরে গেছেন, অর্থাৎ নবদ্বীপে গেছেন, নবদ্বীপে তন্নতন্ন করে খুঁজেও তার কোনো কিন্তু অভিব্যক্তি বা ভাবাবেশ হচ্ছে না। হঠাৎ উনি ব্যাক করে চলে আসছেন, দেখেন যে গঙ্গার উপর দিয়ে আস্তে আস্তে দেখছেন যে দুটো অসাধারণ সুন্দর বালক, আকাশপথে জ্যোতির্ময় বালক এসে নেমে আসছে। উনি যে নৌকো করে যাচ্ছেন সে নৌকোর কাছে এসে ওনার দেহের মধ্যে লীন হয়ে গেল। ওনার পাশে কিন্তু হৃদয়বাবু ছিলেন, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে রামকৃষ্ণদেব চৈতন্যরহিত হলেন, অর্থাৎ অজ্ঞান হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তার দেহটা গঙ্গায় পড়ে যাচ্ছিল, হৃদয়বাবু সঙ্গে সঙ্গে রামকৃষ্ণদেবকে ধরে নিলেন, নালে কিন্তু সলিল সমাধি হতো। তাহলে দেখা যাচ্ছে চৈতন্য এবং নিত্যানন্দের আবির্ভাবের পটভূমির সঙ্গে শ্রীরামকৃষ্ণের আগমনের পটভূমিকার অদ্ভুত মিল। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের কালেও ভারত বিদেশি শক্তি ব্রিটিশের দখলে, বাঙালিরা পাশ্চাত্য শিক্ষায় ছাঁচে পড়ে সাহেবী কায়দায় অভ্যস্ত হয়ে উঠেছে, সভ্য এবং শিক্ষিত ব্রিটিশ ভারতকে নতুন যুগের আঙিনায় দাঁড় করাবে, এই সম্বন্ধে শিক্ষিত বাঙালি বিভোর। একদমই আমরা আলোচনায় ছিলাম, আলোচনায় মানে অ্যাকচুয়ালি পুরো মশগুল হয়ে শুনছিলাম। এবার একটু ফোন নিতে হবে সাধারণ মানুষের, আমি সেই কারণের জন্য সজলদাকে একটু অনুরোধ করব যে আমরা লাইভে ফোনও নিই। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? আমি সোনারপুর থেকে বলছি। দিদি ভাই কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? ওনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। অনেকদিন চেষ্টা করেছি কিন্তু পারিনি, আজকে চেষ্টা করেছি। সজলদা যখন মন্ত্র বলেন বা সজলদা যখন কিছু বোঝান তখন মোহিত হয়ে যান, মানে কি বলুন তো, প্রেজেন্স থেকে খানিকটা সরে যাওয়া, মানে
আমি ব্যাপারটা ঠিক বোঝাতে পারছি কিনা জানি না, এটা হয় কখনো, মানে মনে হয় যেন আমি বর্তমানে নেই। এটা বাদ হচ্ছে 29 নভেম্বর, 29 নভেম্বর কাকে নিয়ে জানবেন, কাকে নিয়ে জানবেন? মেয়ের সম্বন্ধে জানি। আচ্ছা বলুন বলুন বলুন, 29 নভেম্বর 1994 সন্ধে 6:25, 1994 6:22, মিথুন লগ্ন কন্যা রাশি, চার্ট কি বলছে? আচ্ছা, এ তো দেখছি আপনার কলা বিভাগ, মানে বৃহস্পতির ডমিনেন্সে আছে, বুধাদিত্য যোগ মাঝে উচ্চশিক্ষা, সেখানে কিন্তু বৃহস্পতি থাকার জন্য, বৃহস্পতি হচ্ছে আমাদের হ্যাঁ কলা বিভাগের কারকগ্রহ, আর্ট নিয়ে আর্টস নিয়ে পড়াশোনা করেছে, বর্তমানে কর্মস্থানের জায়গাটা খারাপ, কারণ মিথুন লগ্নের প্রতি রাহু পাস করছে, ছোটোখাটো কাজ করে, কাজের প্রতি তেমন আকর্ষণ নেই, এবং এখানে দেখা যাচ্ছে যে সপ্তমপতি বৃহস্পতি ষষ্ঠে বসে আছে শত্রুস্থানে, এর বিয়ে নিয়ে কিন্তু প্রবলেম রয়েছে, সপ্তমপতি ষষ্ঠে বসে আছে মানে শত্রু, মানে বিবাহটা বিয়ের পরে স্বামী শত্রু হবে, তা সে এখানে সেটা গড়েছে, শুক্র রাহু কনজাংশন ভালো হয় না, সুতরাং ম্যারেজ নিয়ে প্রবলেম রয়েছে, সুতরাং আগের থেকে প্রপার প্রতিকার করে তবেই বিবাহ দেবেন, নালে কিন্তু বিয়েতে কিন্তু খারাপ হবে আর কি। হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পেলেন উনি যা যা বললেন? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। কি শুনতে পেলেন কে আমাকে একটু বলুন? তারপরে ঠিক আছে। ওইটার কথা কি করে বুঝবে উনি? এটা নিয়ে তো আরো বিস্তারিত আলোচনা করতে হবে। ওইটার ডেট অফ বার্থ নিয়ে একদিনকে ওই ছেলেটার ছক নিয়ে আপনি এই নিচের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, যে ছেলের সঙ্গে সম্পর্ক আছে তার ছক নিয়ে, আপনার মেয়েকে নিয়ে, যদি মেয়েকে নিয়ে আসতে পারেন তো ভালো, না হলে ওই ছক নিয়ে চেম্বারে এসে যোগাযোগ করুন। বুঝতে পারলেন? বুঝতে পারলেন কি? ঠিক আছে, তাহলে আমরা একটা গভীর আলোচনার মধ্যে ঢুকছি যে রামকৃষ্ণ চৈতন্যদেব নিত্যানন্দ এবং রামকৃষ্ণদেবের যিনি আধ্যাত্মিক গুরু সেই ভৈরবী মাতা, তিনি কিন্তু বলেছিলেন যে রাম চৈতন্যদেবের এ কিন্তু নব অবতার, 1885 সালের জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী সেদিন দুপুরে শ্রীরামকৃষ্ণ নৌকায় চেপে ভক্তের সঙ্গে পৌঁছলেন গঙ্গার তীর পানিহাটি গ্রামে। সেই দিন পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর প্রিয় দই চিরের মহোৎসব। কিন্তু কেন এই মহোৎসব? প্রভু নিত্যানন্দ বঙ্গদেশ জুড়ে হরিনাম প্রচার করতে করতে পানিহাটিতে এসে রয়েছেন। চৈতন্যদেবের পরম ভক্ত রঘুনাথ দাস সংবাদ পেয়ে ছুটে এলেন। প্রভু নিত্যানন্দ তাকে আদেশ দিলেন দই চিরের মহোৎসব করতে। নিত্যানন্দের কৃপাধন্য রঘুনাথ দই চিরের মহোৎসব করে দেবতাকে নিবেদনের পরে অসংখ্য বৈষ্ণব ভক্তদের গঙ্গা তীরে ভোজন করালেন। বৈষ্ণব ভক্তেরা সেই দিনটি স্মরণে রেখে ওই তিথিতে প্রভু নিত্যানন্দ এবং চৈতন্যদেবের উদ্দেশ্যে দই চিরের মহোৎসব পালন করেন। শ্রীরামকৃষ্ণ তার প্রিয় উৎসবে যোগদান করতে এসে ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণিসেনের বাড়ি সংলগ্ন ঠাকুর বাড়িতে দণ্ডবত হয়ে প্রণাম করছেন, এমন সময় এলো কীর্তনিয়ার দল, শ্রীখোল করতাল সহযোগে উচ্চরবে হরিনাম শুরু হলো। শ্রীরামকৃষ্ণ হরিনামে আবিষ্ট হলেন, চুপ করে দাঁড়িয়ে কীর্তন শোনা তার পক্ষে আর সম্ভব হলো না, ইচ্ছা হলো নিজের পরিচয় প্রকাশ করে প্রেমের হাটে হাঁড়ি ভাঙবেন। ঠাকুর অর্ধবাহ্য দশায় হরিনামের হুঙ্কার তুলে সিংহ বিক্রমে লাভ দিয়ে পড়লেন কীর্তনের দলে। শ্রীরামকৃষ্ণের প্রেমন্মত্ত নর্তন কীর্তনে পৃথিবী যেন কাঁপছে, ভক্তেরা অবাক হয়ে দেখছেন সেই ভাব সেই প্রকাশ, যেন শ্রীমৎ নিত্যানন্দ ফিরে এসে নিজের প্রিয় মহোৎসবে নৃত্য করছেন। মুহূর্তে সুরধ্বনির তীরে প্রেমের হাট বসে গেল, সেই হাটে ঠাকুর অকাতরে প্রেম বেচলেন, যে যতটা পারল লুটে নিল, পৃথিবীর ইতিহাস এমন ভগবত প্রেমলুট দেখেছিল শ্রী চৈতন্যের আমলে, ঠাকুর আর একবারও দেখালেন সেই প্রেমের অবতার। অসাধারণ অসাধারণ, বেশ, আমি আমি অবশ্যই এই বিস্তার বিস্তৃত ব্যাখ্যায় যাব, যারা ফোন করতে চাইছেন তারা করুন, আমি একটু চেম্বারগুলো চট করে বলে দিই, নাহলে আমার এতে সময় থাকবে না। সোমবার গড়িয়াহাটের চেম্বার থাকছে চন্দ্রাণী জুয়েলার্সের পাশের গলি, 10টা থেকে 2টো পর্যন্ত সজলদা বসবেন। মঙ্গলবার বাঙ্গুরে তার নিজস্ব যে চেম্বার রয়েছে P31, অ্যাড্রেস আপনি জানেন, নিচে রয়েছে দেখুন টিভি স্ক্রিনে, সেখানে 3টে থেকে 6টা পর্যন্ত চেম্বার। বুধবারে সিথির মোড়ে চেম্বার রয়েছে বম্বে ডাইংয়ের শোরুমে, 3টে থেকে 8টা পর্যন্ত দাদা থাকবেন সেখানে। বৃহস্পতিবার ব্যারাকপুরে চিড়িয়া মোড়ে শান্তিবাজারে শুভম জ্যোতিষ কার্যালয়,
বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত চেম্বার থাকবে। ওই দিনই বিকেল বেলায় হাওড়ার কদমতলায় 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার থাকবে। শুক্রবার বাঙ্গুরে 2টা থেকে 5টা পর্যন্ত চেম্বার থাকবে। শনিবার বালির নিমতলাতে ফরচুন টাওয়ারে 3টে থেকে 8টা পর্যন্ত সজলদার চেম্বার থাকবে। এই হচ্ছে শিডিউল, শিডিউলগুলোকে নোট করে নিন। যদি কোনো রকমের ডাউট থাকে, বুকিং করাতে চাইছেন, এই নম্বরে ফোন করবেন 9830356463। দ্বিতীয় নম্বর দেখুন 8910746933 নম্বরে ফোন করবেন। তিন নম্বর হচ্ছে 9830409052, এই নম্বরে ফোন করবেন। আমি আলোচনায় যাওয়ার আগে একটা ফোন নিয়ে নেব। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন দিদি? কোথায় জন্ম? জন্ম হচ্ছে বাঁকুড়াতে। তাহলে সোমবার ধরেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, সবই হ্যাঁ। কি আছে? চারটা। বাহ, আগে চারটার সঙ্গে চারটার মিল রয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে, ম্যাগনিফিসেন্ট ইনটুইটিভ পাওয়ার, আগের থেকেই উনি প্রেডিক্ট করতে পারেন যে কী ঘটতে চলেছে। বুধ শুক্র এক জায়গায় কনজাংশন আছে। বুধ শুক্র এক জায়গায় যে চার্টে কনজাংশন হবে, হি অর শি উইল বি ভেরি গুড লয়ার। আইনজ্ঞ চার্ট হচ্ছে বুধ শুক্র কনজাংশন, কিন্তু ওইখানে বুধ শুক্র যেখানে কনজাংশন এই চার্টে রয়েছে, সুতরাং ইট ইজ মোস্ট প্রবাবলি এ চার্ট অফ এ লয়ার। কিন্তু প্রফেশনে সাকসেস আসবে কি না, এবং তিনি জুডিশিয়ালের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার টাইম আছে কি না, এগুলো বোধহয় জানতে চাইছেন। বুধ শুক্রের ওপরে মকর রাশিতে বুধ শুক্র কনজাংশন হয়েছে, সেখানে কি রয়েছে, সেখানে শনি ঢুকে বসে আছে। অতএব শনি বুধ শুক্রকে নিষ্প্রভ করছে, যেহেতু মকর রাশির অধিপতি শনি, তাই জন্য ওনার যে প্রফেশন সেটা ভালো চলছে না। ইয়েস অর নো? জুডিশিয়ালে অ্যাপ্লাই করেছিলেন জাজ হওয়ার জন্য? আমি আমি চেষ্টা মানে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার বসা হয়নি। বিয়ে হয়ে গিয়েছিল, বসা হয়নি। কাজ না ছেড়ে থাকা যায় নাকি? কোট কোট গুলো আবার খুলে টুলে যাবে, ভালোভাবে প্র্যাকটিস করুন, ঠিক আছে? এবার শরীর ভালো না হওয়ার কারণ হচ্ছে একটু মিষ্টি খাওয়াটা বন্ধ করুন, তাহলে শরীর ভালো হয়ে যাবে, কেমন? ঠিক আছে, বুঝে গেল? মিষ্টি কম খাবেন, সুগার আছে, কি করে মিষ্টি খায়? আপনি শুধু আচ্ছা, আপনি মিষ্টি খেতে ভালোবাসেন খুব প্রচন্ড? এই দেখুন, তাহলে এগুলো কি মানে, আমি শুধু ভাবি যে তাহলে তাহলে হাসলে হবে না, মিষ্টি খাওয়া বন্ধ করুন, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, আপনি অনলাইনে যোগাযোগ করুন। আপনি কোথায় কোথায় উনি কোথা থেকে বলছেন বললেন? বাঁকুড়ায়। বাঁকুড়া মনে হয়, আপনি অনেকটাই দূরে আছেন, আসতেও পারেন চেম্বারে। চেম্বারের অ্যাড্রেস আমি চেম্বারেই আসুন বলে দিয়েছি, চেম্বারে আসুন, মিষ্টি খাওয়া কম করে। হ্যাঁ, মিষ্টি খাওয়া কম করে, বরঞ্চ মিষ্টি নিয়ে আসুন, কি হচ্ছে আপনার কালাকাত নিয়ে আসুন। এনিওয়ে, আমরা খুব সিরিয়াস আলোচনা করছি, আর টাইম কি আছে? সময় মাত্র মিনিট খানেক আছে, মিনিট খানেক আছে। তাহলে দেখা যাচ্ছে যে স্বামীজি রামকৃষ্ণ সূত্রে বলেছেন, আচণ্ডাল প্রতিহতরয় যস্য প্রেম প্রবাহ। রামকৃষ্ণ সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি বলছেন, আচণ্ডাল প্রতিহতরয় যস্য প্রেম প্রবাহ, অর্থাৎ যার প্রেমস্রোত চণ্ডাল পর্যন্ত অপ্রিহত অপ্রতিহত রূপে প্রবহমান। সেটা হচ্ছে চৈতন্যদেব সম্বন্ধেও তাই, জবন হরিদাস থেকে আরম্ভ করে জগাই মাদাই সবাইকেই তিনি প্রেমালিঙ্গন করেছেন। সুতরাং যিনি রামকৃষ্ণের অহৈতুক কৃপাসিন্ধু, যারা প্রেমস্ত চণ্ডাল পর্যন্ত অপ্রিহত বেগে প্রবাহিত, ও চণ্ডালকেও যিনি ভালোবাসিতে কুণ্ঠিত হননি, নদীয়ার নগর কোটাল জগাই মাধাই দুই ভাই, তারা নাস্তিক মদ্যপ আর ঘোর অনাচারী, নগরবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ, প্রভু নিত্যানন্দ সংকল্প করলেন জগাই মাধাইকে উদ্ধার করে প্রচার করতে হবে কৃষ্ণপ্রেমের মহিমা। সুতরাং সব দিক দিয়েই রামকৃষ্ণ চরিত্র, চৈতন্য চরিত্র, নিত্যানন্দ চরিত্র, অল আর কনভার্জিং অন দ্য সেম পয়েন্ট। মানে এতগুলো শেডস এই ছোট্ট পরিসরের মধ্যে ফোন রিসিভ করে আলোচনা করাটা অতি দুরূহ কর্ম, তবু আই জাস্ট গিভ দ্য টাচ। শুধু এই তিনটে ফিগারকে আলোচনা করতে গেলে 10টা এপিসোডও কিন্তু আমাদের কিন্তু
কম হয়ে যাবে। একদমই একদমই, মানে সময় তখন মনে হয় অতি সামান্য। যাই হোক, সময় খুব নির্মম বটে, শেষ হয়ে গেল। আমাদের একটা অদ্ভুত রকম মহান্বিত পরিবেশের মধ্যে ছিলাম, সেখান থেকে বেরিয়ে আসতে হলো। আজকে এই পর্যন্তই, ডেফিনেটলি অবশ্যই পরের অনুষ্ঠানে আবারও সজলদার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সজলদাকে, নমস্কার সবাইকে।